আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস সম্পর্কে তথ্য দিব। সেটা হলো, যেহেতু এটা একটা এলপিজি গ্যাস ক্যারিয়ার শিপ, সেহেতু আর বলার কোনো অর্থ থাকে না যে আসলে আমরা কি প্রোডাক্ট ক্যারি করি। কিন্তু অনেকের জ্ঞাতার্থে আসলে বলে রাখি যে আমরা মূলত লিকুইড গ্যাস এই শিপ দ্বারা ট্রান্সপোর্ট করে থাকি। সেই ক্ষেত্রে অনেকের কৌতূহল থাকে যে আমরা এই গ্যাসটা মূলত কোথায় পরিবহন করি এবং কোন জায়গায় গ্যাসটা ক্যারি করি। আজকে আপনাদেরকে দেখাবো আসলে গ্যাসটা আমরা জাহাজের কোন জায়গায় লোড করে আমরা মূলত এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করি। এখানে যে বড় ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন, মূলত এই ট্যাঙ্ক থেকেই গ্যাস পাইপলাইনের মাধ্যমে আমাদের জাহাজে লোড করা হয়ে থাকে। প্ল্যান্টের ভিতরে বড় বড় দুটি পাম্প রয়েছে, ওই পাম্পের সাহায্যে গ্যাস ডেলিভারি করা হয়। গ্যাস ডেলিভারি দেওয়ার পূর্বে এই হোস পাইপটিকে জাহাজের রিসিভিং পয়েন্টের সাথে ভালোভাবে কানেক্ট করিয়ে দেওয়া হয়। তারপরই মূলত গ্যাস আসতে শুরু করে। কিন্তু এখন প্রশ্ন হলো, গ্যাসগুলো এসে জমা হয় কোথায়? আপনারা যে বড় বড় দুটি এই ক্যাপসুলের মতো দেখতে পাচ্ছেন, অর্থাৎ টিউবের মতো দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এই টিউব দুটির ভিতরেই গ্যাস এসে জমা হয়। প্রত্যেকটি টিউবের ভিতরে 300 মেট্রিক টন লিকুইড গ্যাস ধারণ করার ক্ষমতা রয়েছে। এই দুইটা টিউবের ভিতরে মূলত আমরা গ্যাস ক্যারি করে এক জায়গা থেকে অন্য জায়গায় গ্যাস ট্রান্সফার করে থাকি। সেক্ষেত্রে এই জিনিসটা হয়তো অনেকের জানা ছিল না, আবার অনেকেই হয়তোবা এই জিনিসটা জানেন। কিন্তু যারা জানেন না, এই জিনিসটা হয়তোবা আজকে তাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। সুতরাং এই বড় বড় দুটি টিউবের ভিতরেই আমরা তরল জাতীয় লিকুইড গ্যাসটাকে ক্যারি করি, তারপর এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে থাকি। সকল ধরনের সেফটি ব্যবস্থা মেনটেন করে আমরা শিপ পরিচালনা করে থাকি। আপনাদের দুয়ায় যে কোনো ধরনের সমস্যা আমরা মোকাবেলা করতে প্রস্তুত, এবং সতর্কতার সাথে আমরা সবসময় জাহাজ পরিচালনার কাজে নিয়োজিত আছি।